এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর। এই বছর হতে চলেছে বিগত 200 বছরের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সূর্য গ্রহণ। নতুন সাল 2023 পড়তেই একের পর এক প্রাকৃতিক দুর্ঘটনা এবং অসহনীয় প্রাকৃতিক ঘটনা ঘটতেই চলেছে, আর এবার হতে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর সূর্য গ্রহণ। এই সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলা থেকে দেখা যেতে পারে, সূর্য গ্রহণের সময় আপনাকে কোন কোন নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, সূর্য গ্রহণের কারণে আমাদের পৃথিবী কতক্ষণ ভয়ঙ্কর অন্ধকারে ডুবে থাকতে পারে, এই সূর্য গ্রহণকে কেন এত ভয়ঙ্কর সূর্য গ্রহণ বলা হচ্ছে, তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। ভারত ও বাংলাদেশ সময় অনুযায়ী এই সূর্য গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবার জেনে নিন এক নজরে। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্র গ্রহণ হয়। সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয়ে চাঁদের ওপর পড়তে পারে না। চাঁদ যেহেতু সূর্যের আলোয় আলোকিত, সেজন্য সূর্যের আলো পৃথিবীর ধার আটকাতে গেলে চন্দ্র গ্রহণ হয়, ঠিক সেভাবে সূর্য গ্রহণও হয়ে থাকে। এই বছর মানে 20 এপ্রিল 2023, এই দিনটি বৃহস্পতিবার, বাংলা তারিখ অনুসারে 6 বৈশাখ। এই বছরের সবচেয়ে বড় হাইব্রিড সূর্য গ্রহণ ঘটতে চলেছে 20 এপ্রিল। এটি 150 বছরে এর ভিতরে সবচেয়ে দীর্ঘ সূর্য গ্রহণ, মানে যে স্থানে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ ঘটবে সেই স্থানে সূর্য বেশ কিছু সময় সূর্য চাঁদের ছায়া ঢেকে থাকবে। তবে দুঃখের কথা হলো এই গ্রহণের কোনো অংশই বাংলাদেশ ও ভারত থেকে দেখা যাবে না। গ্রহণটি দেখা যাবে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ থাইল্যান্ড, সুমাত্রার ইন্দোনেশিয়া ও এর পার্শ্ববর্তী কিছু অঞ্চল থেকে। তবে এই চাঁদ, সূর্য, পৃথিবী আল্লাহর আদেশে সবসময় একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসে যখন চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে, আর তখনই সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ সংঘটিত হয়। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্র গ্রহণে এই সময় বেশি বেশি দোয়া করা, তাসবি পড়া, তাওবা ইস্তিগফার করা, নামাজ পড়া এবং দান সৎকে আবশ্যক কর্তব্য। তো এই ছিল সূর্য গ্রহণ নিয়ে সবশেষ আপডেট। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন।